আমি আপনাদের জানাবলে পাই সুখী হয়েছো যে আমার বর্তমানের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় মোদী মন্ত্রী সভা সভাত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে স্থান পাবলে সক্ষম হয়েছে। আর এতালে ডক্টরের কথা গম পাওয়া নাই যদিও আমি আশা রাখি যে আজি 7টা 15 পিছত তখন শপথ লওয়ার পিছতে এই কথাখিনি পোহরলেকে আসব। আমি আশা রাখি যে তখন আজি সন্ধ্যাত আমি ভাল খবর পাবলে সক্ষম হম। আর বিশেষ এটা তখন আমি দিল্লী স্থ বাসগৃহত আছো আর ইয়াত বর্তমান তখন আমি লগ করল আর তখন ওলাই গেছে অল্প সময়ের কারণে মোদী ডাঙরিয়ার বাকি হলকে তাতে সামেল হয়েছে। আর সেই সামেলত যখন তেনেকা কোর কমিটি বা ক্যাবিনেট যখন মর্যাদা পাবলে সক্ষম হয়েছে তেওঁলোকে তালে গেছে। আর আশা করছো আজি সন্ধ্যা আমার কারণে সকলের কারণে একটা মঙ্গলময় হব, কারণ তখন যখন ভারতবর্ষে যিধরণে যাওয়া সময়খিন ডিব্রুগড় লোকসভা সমষ্টির অন্তর্গত আমার বগীবিলত একটা পোর্ট আনবলে খুব কম সময় ভিতর সক্ষম হয়েছিল। যদি আমি চাও যে আমার জকাই অঞ্চল এখন আয়ুষ 100-bedded হসপিটাল আনবলে তখন সক্ষম হয়েছিল। আর সেইজনেই এজন কেন্দ্রীয় মন্ত্রী আজি পুনর্বার তখন ন রূপত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ লব। তখন সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু মানে কামনা করছো। নরেন্দ্র মোদী ডাঙরিয়া শুভেচ্ছা জানাইছো। জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকো মানে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাইছো। আমি আপনাদের জানাবলে পাই সুখী হয়েছো যে আমার বর্তমানের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় মোদী মন্ত্রী সভাত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে স্থান পাবলে সক্ষম হয়েছে। আর এতালে ডক্টরের কথা গম পাওয়া নাই যদিও আমি আশা রাখি যে আজি 7টা 15 পিছত তখন শপথ লওয়ার পিছতে এই কথাখিনি পোহরলেকে আসব। আমি আশা রাখি যে তখন আজি সন্ধ্যাত আমি ভাল খবর পাবলে সক্ষম হম। আর বিশেষ এটা তখন আমি দিল্লী স্থ বাসগৃহত আছো আর ইয়াত বর্তমান তখন আমি লগ করল আর তখন ওলাই গেছে অল্প সময়ের কারণে মোদী ডাঙরিয়ার বাকি হলকে তাতে সামেল হয়েছে। আর সেই সামেলত যখন তেনেকা কোর কমিটি বা ক্যাবিনেট যখন মর্যাদা পাবলে সক্ষম হয়েছে তেওঁলোকে তালে গেছে। আর আশা করছো আজি সন্ধ্যা আমার কারণে সকলের কারণে একটা মঙ্গলময় হব, কারণ তখন যখন ভারতবর্ষে যিধরণে যাওয়া সময়খিন ডিব্রুগড় লোকসভা সমষ্টির অন্তর্গত আমার বগীবিলত একটা পোর্ট আনবলে খুব কম সময়ের ভিতর সক্ষম হয়েছিল। যদি আমি চাও যে আমার জকাই অঞ্চল এখন আয়ুষ 100-bedded হসপিটাল আনবলে তখন সক্ষম হয়েছিল। আর সেইজনেই এজন কেন্দ্রীয় মন্ত্রী আজি পুনর্বার তখন ন রূপত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ লব। তখন সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু মানে কামনা করছো। নরেন্দ্র মোদী ডাঙরিয়া শুভেচ্ছা জানাইছো। জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকো মানে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাইছো। আমি আপনাদের জানাবলে পাই সুখী হয়েছো যে আমার বর্তমানের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় মোদী মন্ত্রী সভাত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে স্থান পাবলে সক্ষম হয়েছে। আর এতালে ডক্টরের কথা গম পাওয়া নাই যদিও আমি আশা রাখি যে আজি 7টা 15 পিছত তখন শপথ লওয়ার পিছতে এই কথাখিনি পোহরলেকে আসব। আমি আশা রাখি যে তখন আজি সন্ধ্যাত আমি ভাল খবর পাবলে সক্ষম হম। আর বিশেষ এটা তখন আমি দিল্লী স্থ বাসগৃহত আছো আর ইয়াত বর্তমান তখন আমি লগ করল আর তখন ওলাই গেছে অল্প সময়ের কারণে মোদী ডাঙরিয়ার বাকি হলকে তাতে সামেল হয়েছে। আর সেই সামেলত যখন তেনেকা কোর কমিটি বা ক্যাবিনেট যখন মর্যাদা পাবলে সক্ষম হয়েছে তেওঁলোকে তালে গেছে। আর আশা করছো আজি সন্ধ্যা আমার কারণে সকলের কারণে একটা মঙ্গলময় হব, কারণ তখন যখন ভারতবর্ষে যিধরণে যাওয়া সময়খিন ডিব্রুগড় লোকসভা সমষ্টির অন্তর্গত আমার বগীবিলত একটা পোর্ট আনবলে খুব কম সময়ের ভিতর সক্ষম হয়েছিল। যদি আমি চাও যে আমার জকাই অঞ্চল এখন আয়ুষ 100-bedded হসপিটাল আনবলে তখন সক্ষম হয়েছিল। আর সেইজনেই এজন কেন্দ্রীয় মন্ত্রী আজি পুনর্বার তখন ন রূপত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ লব। তখন সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু মানে কামনা করছো। নরেন্দ্র মোদী ডাঙরিয়া শুভেচ্ছা জানাইছো। জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকো মানে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাইছো।